কি কেমন আছেন সবাই? ভালো তো? এই বাংলা ভাষা নিয়ে চন্দ্রিলের একটা বিতর্কে কিছু কথা বলেছিলাম বলে আপনারা তো মশাই হেব্বি খিস্তি করলেন আমাকে। তা ভালোই করেছেন। জানেন তো সাধারণ মানুষের কাছে না খিস্তি হলো বিনা পয়সার ভিটামিন টনিক। তা সেই টনিক খেয়ে আমি আবার খুব চাঙ্গা হয়ে উঠলাম, তাই চলে এলাম আবার একটা বিতর্কে অংশ নিতে। বলতেই পারেন আপনি কে দেখেছে মশাই আপনাকে, আপনাকে কে বলতে বলেছে? কেউ বলেনি। আসলে সাধারণ মানুষ তো ওই পরের পিছনে কাঠি করার অভ্যেসটা থেকেই যায়, কিছু না বলতে পারলে পরে ভাত হজম হয় না। যে তো যাই হোক, একটা একটা করে আসি। এই সাধারণ মানুষ বা জনগণকে নিয়ে চন্দ্রিলবাবু যা বলেছিলেন বিতর্ক সভায় সেটা নিয়ে বলতে চাইছি। আমি একটা একটা করে যাব, ঠিক আছে? আপনি বলেছেন সাধারণ মানুষ বাকস্বাধীনতায় বিশ্বাস করে না। হাসালেন মশাই, শেষ কবে লোকাল ট্রেনে বাসে চড়েছেন? হ্যাঁ, চড়েননি বোঝাই যাচ্ছে, কারণ চড়লে জানতে পারতেন সাধারণ মানুষ কতটা বাকস্বাধীন। যে যা পারছে মুখে আসছে বলে যাচ্ছে, যাকে পাচ্ছে খিস্তি করছে, তর্ক বিতর্ক পাল্টা খিস্তি সব চলে, চূড়ান্ত স্বাধীনতা মশাই, পুরো পাগলের মতন বাকস্বাধীনতা। কোনো মা বাপ নেই, কোনো বাঁধন নেই, বাঁধন হারা, কারণ তাদের তো অন্য জায়গায় টিকি বাঁধা নেই। টিকি বাঁধা থাকলে তাদের বাকস্বাধীনতায় আটকে যায়, তাদের বাকস্বাধীনতা থাকে না। মঞ্চে অসাধারণ কোনো কবি সাহিত্যিকদের কথা ভাবুন, তাদের কোনো কিছু বলতে হলে চারবার ভাবতে হয় এই কথাটা বললে পরে আমি কি সরকারি অনুদানটা পাবো, কিংবা সেরা কবি বাহবা পুরস্কারটা পাবো ইত্যাদি কবিটি ভেবে চিনতে তবেই তারা কথা বলতে পারে, তাই তাদের বাকস্বাধীনতা নেই। বরঞ্চ সাধারণ মানুষের না, চূড়ান্ত বাকস্বাধীনতা। এই যে আপনি সাধারণ জনগণকে এত চূড়ান্তভাবে খিস্তি করে গেলেন, কি মজার ব্যাপার দেখুন। আপনার বাকস্বাধীনতায় আপনি বলে গেলেন যা ইচ্ছে তাই সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষ কী করলো সেইটা দেখে হেব্বি মজা পেল, চুটিয়ে দেখলো, শেয়ার করলো, এখনও শেয়ার করে যাচ্ছে, আপনার নাম বাড়ছে, আপনার যশ বাড়ছে, সাধারণ মানুষও আনন্দ নিচ্ছে, তাদেরকে যে আপনি খিস্তি করলেন সেটা বুঝেও তারা আনন্দ নিচ্ছে। আপনি কি পারবেন কোনো অসাধারণ মানুষকে এইভাবে খিস্তি করতে? দেখি তো কত বড়ো বাকস্বাধীনতা আছে আপনার, কোনো অসাধারণ মানুষকে খিস্তি করে দেখান তো দেখি, তখন দেখব আপনার বাকস্বাধীনতাটা না কোথায় ঢুকে গেছে। এবার আসি অমর্ত্য সেনের কথায়। আপনি বলেছেন সাধারণ মানুষ অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানায় নোবেল পেয়েছেন বলে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন তিনি নোবেল পেয়েছেন বা তার সাবজেক্টটা কী, সাধারণ মানুষ বলতে পারবে না। ঠিক বলেছেন স্যার, সত্যি বলছি আমিও পারবো না। তার কারণ আজকে অমর্ত্য সেন ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, সেটা জানতে হলে পরে ইকোনমিক্সের থিওরিটা আমায় জানতে হবে, সেটা শিখতে হবে। কাল দেখা গেল যে একজন পদার্থবিজ্ঞানী বাংলা থেকে নোবেল পেলেন, তাকে শ্রদ্ধা জানাতে গেলাম আমি যে স্যার আপনি নোবেল পেয়েছেন আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি বলেন না বাবা, শ্রদ্ধা টদ্ধা তোমার জানানো চলবে না যতক্ষণ অবধি তুমি জানছো না যে উনি পদার্থবিজ্ঞানে ঠিক কী কী কাজ করেছেন যার জন্যে উনি নোবেল পেয়েছেন, এবং সেটা জেনে বুঝে শিখে এসে তবে শ্রদ্ধা জানাবে। আমাদের পৃথিবীতে তো হাজার হাজার সাবজেক্ট, হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রদ্ধেয় মানুষ, কাউকে শ্রদ্ধা জানাতে গেলে তার সেই সাবজেক্টটা যদি জানতে হয়, ছেড়ে দিন, বাইরে হচ্ছে মশাই, আপনার মতো মহান আমি হতে পারবো না। কী করে পারবো বলুন তো? আপনিই বোধহয় একমাত্র মানুষ যিনি কাউকে শ্রদ্ধা জানাতে গেলে তার সাবজেক্টটা গুলে খান। আপনি বলেছেন সাধারণ মানুষ ভাবা প্র্যাকটিস করেন, খুব সাংঘাতিক কথা বলেছেন মশাই, ভেবে বলেছেন তো? ধরুন আজকে ভাবা প্র্যাকটিস করার জন্য একদিন চাষি ভাবতে বসলো যে সারাদিন আমি রোদে জলে পুড়ে যে ধান চাষ করছি সেইখান থেকে চাল হচ্ছে, ভাত হচ্ছে, তুমি বাপু হে সেই চালের ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে খেয়ে পাঞ্জাবি পায়জামা গায়ে চড়িয়ে নন্দনে গিয়ে বড় বড় বাংলা বুকুনি ঝাড়বে, সেটি হবে না। আমি ভেবে দেখেছি এখন থেকে তোমায় ভাত খেতে হলে
ধান চাষ করার জন্য আমার সঙ্গে খেতে আসতে হবে, পারবেন তো? কিংবা ধরুন একজন সবজিওয়ালা বলল, কি হবে এসব পয়সার ডাটা চচ্চড়ি, এই ডাটা বিক্রি করে, শাকসবজি বিক্রি করে, তার চেয়ে যাই একটু দুপাতা জীবাণানন্দ পড়ে ভাবা প্র্যাকটিস করি। ধরুন মর্গে গেছেন লাশ নিতে, ডোম বলল, দাঁড়াও ভাই ভাবা প্র্যাকটিস করছি। লাশ কাটা ঘরে চিত হয়ে পড়ে আছে টেবিলের পরে, বুঝলাম হ্যাঁ ইঁদুরের রক্তমাখা ঠোঁটের মতো, সেটাও নয় বুঝলাম। বুড়ি চাঁদ গেছে নাকি বেনজলে ভেসে, ভাবছি, এটা নিয়েই সারাদিন ভাবছি, ভাবা প্র্যাকটিস করছি। আবার ভাবুন, ধরুন পাড়ার মোড়ে গিয়ে রিক্সাওয়ালাকে বললেন যে ভাই স্টেশন যাব, সে তখন ভ্যান গগের ছবি নিয়ে ভাবে বিভোর, সে ভেবেই চলেছে, ভেবেই চলেছে। জিজ্ঞেস করলেন, ভাই রিক্সা ভাড়া কত নেবে স্টেশনের? সে বলল 3,75,00,000। ভাবুন দেখি কী হবে ব্যাপারটা। কিংবা ধরুন হঠাৎ করে আপনার কাজের মাসি একদিন এসে বলল, দাদা এঁটো বাসন আপনি নিজে মেজে নিন, আজকে দূরদর্শনে পথের পাঁচালি দিয়েছে, ওটা দেখব আর দেখে ভাবা প্র্যাকটিস করব। ব্যাপারটা কেমন দাঁড়াবে বলুন তো? এই ভাবা প্র্যাকটিস ব্যাপারটা যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা একটু ভেবে জানাবেন স্যার। এবার আসি পরের প্রশ্নে। আপনি বলেছেন সাধারণ মানুষ অফিসে গিয়ে কাজ ফাঁকি দিয়ে নোংরা চুটকি দেখে। ঠিকই বলেছেন, চুটকি দেখে ঠিকই, কিন্তু একটু আপত্তি থেকে গেল যে মশাই, চুটকি আবার নোংরা কি, কোনটা নোংরা চুটকি কোনটা ভালো চুটকি, তার জন্য কোনো সেন্সর বোর্ড আছে নাকি যে চুটকি নোংরা ভালো এইসব বলা হবে? ও সেন্সর বোর্ড কথাটায় মনে এলো আপনার আরেকটা কথা, সেন্সর বোর্ড নিয়ে বলতে গিয়ে আপনি বলেছেন একটি ছেলে 17টা যৌন দৃশ্য রেখে একটা সিনেমা বানাতে গিয়ে সিনেমাটাই আলটিমেটলি বানাতে পারেনি, তাহলে পরে নোংরা চুটকি মানে কি যৌনতা? কে বিচার করছে এটা, কোনটা নোংরা কোনটা পরিষ্কার চুটকির ক্ষেত্রে, এই সেন্সরশিপটার দায়িত্ব কে নিয়েছে? ঠিক বুঝতে পারলাম না, সাধারণ মানুষ তো। যদি পারেন পরবর্তী কোনো বিতর্ক সভায় আপনি একটু চুটকির নোংরা আর পরিষ্কার এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে বললে উপকৃত হব। যেমন ধরুন চন্দ্রিলবাবু বলেছিলেন সাধারণ মানুষ ট্যাক্স ফাঁকি দেয়, না মশাই সাধারণ মানুষ ট্যাক্স ফাঁকি দিতে পারেই না। সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারীদের মাইনে দেওয়ার আগেই তাদের ট্যাক্স ডিডাক্ট হয় ফ্রম সোর্স, সেই জন্যে তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। পড়ে থাকলো সাধারণ মানুষ বলতে, যারা সাধারণ কর্মচারী, দোকানদার, ছোটোখাটো দোকানদার, অটো চালক, রিক্সা চালক, কৃষক, শ্রমিক ভাইয়েরা, এই সাধারণ মানুষদের বাৎসরিক গর্জা আয় তাহলে তো ট্যাক্সের আওতাতেই পড়ে না, ফাঁকি দেওয়ার প্রশ্নটা আসে কোথা থেকে? বরঞ্চ ট্যাক্স ফাঁকি দেয় কিছু অসাধারণ মানুষেরা, এই যেমন ধরুন বড় বড় শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, প্রডিউসার্স বা ধরুন পাবলিশার্স, যারা আবার মাঝে মাঝে কবিতার বইটাইও ছাপায়, তারা ট্যাক্স ফাঁকি দেয়। আপনি জিজ্ঞেস করছেন আমি জানলাম কী করে? ওই যে সাধারণ মানুষের জানার সুযোগ একটাই, খবরের কাগজ আর দূরদর্শন, তা সেখান থেকে দেখেছি এদের ঘরে মাঝে মাঝেই আয়কর দপ্তরে হানা দেয়। আর এই অসাধারণ মানুষদের থেকেও অসাধারণ যারা, অর্থাৎ বিজয় মাল্য, নীরব মোদি, সেটা ট্যাক্সের কথা ছেড়েই দিন, সেটা তো সরকারি টাকা, দেশের টাকা পুরো গায়েব করে দিচ্ছে। রাস্তাঘাট সরকার করতে না পারলে তাতে যদি সাধারণ মানুষ কোনো আন্দোলনে নামে তাদেরকে দয়া করে গালাগালি দেওয়াটা বন্ধ করুন। আপনি বলেছেন সাধারণ মানুষ নাকি বলে বাংলা থেকে বাঙালি ছাড়া অবাঙালিদের সব তাড়িয়ে দাও, আদ্যোপান্ত মিথ্যে কথা মশাই। সাধারণ মানুষের হাতে অত সময় কোথায়, সারাদিন নিজের খাবার জোগাড় করবে না বাঙালি অবাঙালি নিয়ে মাথা ঘামাবে? বরঞ্চ কিছু মানুষ আছেন যাদের হাতে অঢেল সময়, সাহিত্য চর্চা করছেন, বাঙালিদের সংগঠন তৈরি করছেন, করে তারা বলে বেড়াচ্ছেন মিটিং মিছিল করে দোকানের সাইনবোর্ডে বাংলা লিখতে হবে, বড় বাজারে বাঙালিদের ব্যবসা করতে দিতে হবে, অবাঙালিদের সরিয়ে দিতে হবে। এরা সব ওই
গোরক্ষা বাহিনী যেমন গরুর দায়িত্ব নিয়েছে, সেরকম এরা বাঙালিদের দায়িত্ব নিয়ে ফেলেছে। বাংলা পক্ষ, একটা সংগঠনের নাম বললাম, এদের যে মাথা সে কি সাধারণ মানুষ নাকি মশাই? সে তো অসাধারণ মানুষ, সে তো রীতিমতো চেষ্টা করছে কিছু বাঙালিকে খেপিয়ে সে রাজনৈতিক ফয়দা নিয়ে নেতা হওয়ার। সাধারণ মানুষ কখনোই চায় না বাংলা থেকে বাঙালি থাকুক না অবাঙালি থাকুক এই নিয়ে মাথা ঘামানোর। সাধারণ মানুষের খেয়ে পড়ে সময় নেই যে দোকানের নাম হিন্দিতে লেখা না ফার্সিতে লেখা, রাস্তার নাম ভোজপুরিতে না সংস্কৃতে লেখা, এইসব নিয়ে মাথা ঘামানোর। আপনি বলেছেন সাধারণ মানুষকে সুযোগ পেলেই পাকিস্তানের মাথায় নাকি বোম মেরে আসবে। না মশাই, ভোট করে দেখুন, কোনো সাধারণ মানুষ যুদ্ধ চায় না, বরঞ্চ যুদ্ধ চায় কিছু অসাধারণ মানুষ আর কিছু ফেসবুক বিপ্লবীরা। সাধারণ মানুষ পাকিস্তানের মাথায় বোম কেন, ফুল বেলপেতা ফেলারও সময় নেই তাদের। সারা পৃথিবীতেই দেখা গেছে যুদ্ধ যারা করে তারা কেউ সাধারণ মানুষ নয়, মরে সাধারণ মানুষ, কিন্তু যুদ্ধটা করে অসাধারণ মানুষরাই। আপনি নিজে ভেবে বলুন তো যে আজ অবধি পৃথিবীতে কোনো যুদ্ধ ঘটেছে যার সৃষ্টিটা হয়েছে সাধারণ মানুষদের মাধ্যমে, সাধারণ মানুষ চেয়েছে তাই যুদ্ধ হয়েছে কোথাও? এটা আপনিও জানেন আমিও জানি কখনোই সেটা সম্ভব নয়। সাধারণ মানুষ যুদ্ধ চায় না, সাধারণ মানুষ শান্তি চায় মশাই। আপনি যেমন আড্ডায় বসে অনেক অবান্তর কথা বলেন, আমি বলি সাধারণ মানুষের সেরকম অনেক অবান্তর কথা অনেক জায়গায় বলে ফেলে, কিন্তু কোনো একটা দায়িত্বপূর্ণ কাজে গেলে, যেমন আপনি এই বিতর্ক সভায় আসার আগে ভালো করে ভেবে চিনতে গুছিয়ে নিয়ে এসে এখানে বক্তব্য রেখেছেন, ঠিক সেরকমভাবেই সাধারণ মানুষকেও কোনো দায়িত্বপূর্ণ কাজে দিলে পরে দেখা যাবে তারাও অত্যন্ত সচেতনতার সঙ্গে ভাবনা চিন্তা করেই সেই দায়িত্বটা তারা পালন করবে। এমনকি ভোট দেওয়ার ক্ষেত্রেও, এই যুদ্ধক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রেও তাদের রায়টা তারা ভেবে চিন্তেই শান্তির পক্ষে দেবে। আপনি বলেছেন যুগে যুগে নাকি ভালো শিল্প রিজেক্ট হয়েছে আর খারাপগুলোই নিয়ে নাচানাচি হয়েছে, কে নেচেছে মশাই আর কাকে নাচানো হয়েছে, কারা নাচিয়েছে? নবারুণবাবু বা ঋত্বিক ঘটককে আনন্দবাজার রিজেক্ট করেছিল, আনন্দবাজার কি সাধারণ মানুষের কথায় রিজেক্ট করেছিল? কখনোই নয়। সর্বত্রই দেখা গেছে কিছু অসাধারণ মানুষই সিদ্ধান্ত নেয় কোনটা ভালো কোনটা খারাপ, সেটার সিদ্ধান্ত তারা নেবে আর সেটা চাপিয়ে দেয়া হয় সাধারণ মানুষের মাথার ওপর। জীবনানন্দ দাশ যতদিন বেঁচেছিলেন তার সমসাময়িক কোনো কবি বা সাহিত্যিক তাকে মর্যাদা দিয়েছিলেন কি? শেষ বয়সে চূড়ান্ত আর্থিক দারিদ্রতা নিয়ে ট্রামে কাটা পড়ে মানুষটি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর তাকে নাকি বাংলার সর্বকালের সেরা কবিদের একজন বলা হয়। এই সিদ্ধান্ত সাধারণ মানুষ নিয়েছিল। ভ্যান গগ জীবিত অবস্থায় লোকে তাকে পাগল বলে পাত্তা দেয়নি, মানুষটি মারা যাওয়ার পর কোটি টাকায় তার ছবি বিক্রি হয়েছে, সিদ্ধান্ত সাধারণ মানুষের নেয়া। কোন সাধারণ মানুষের ছবি মানুষের কোটি কোটিতে বিক্রি হয় বলুন তো? কোটি টাকায় যাদের ছবি বিক্রি হয় তারা সাধারণ মানুষ কখনোই নয়, আর যারা কেনে তারাও সাধারণ মানুষ কখনোই নয়। সবটাই অসাধারণ মানুষরাই সিদ্ধান্ত নেয় কোন শিল্পটাকে বাজারে চালাবো আর কোন শিল্পটাকে বাজার থেকে সরিয়ে দেবো। একদম নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি দিয়েই এই কাজটা করা হয় যেখানে সাধারণ মানুষের কোনো হাত থাকে না। আপনি বলেছেন যে গুপি গাইন বাঘা বাইনের যেমন সাধারণ মানুষ দেখে প্রশংসা করেছিল, তেমনি আবার সাধারণ মানুষ বেদের মেয়ে জ্যোৎস্নাও দেখেছে। বাজপেয়ীজি আদবানিজি এরা সারাদিনের পর নিজের রিল্যাক্সেশনের জন্যে হিন্দি কমার্শিয়াল সিনেমা দেখতেন, পাতি হিন্দি কমার্শিয়াল সিনেমা। শুনেছি লগন সিনেমাটা দেখে বাজপেয়ীজি বলেছিলেন, বাহ আমির খান ছেলেরা ভালো নেচেছে। কি কানে খটকা লাগছে না? কেমন সাধারণ মানুষ বলে যে শাহরুখ খান কি সুন্দর অ্যাকশন করলো কি নাচলো, সেরকমই বাজপেয়ীজিও বললেন। বাজপেয়ীজি কি তাহলে সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? শিল্পের মাপকাঠিতে এই সাধারণ অসাধারণটা কে বিচার করবে, কীভাবে বিচার হবে সেটা? ধরা যাক
আপনি আমি সবাই জানি এই ছবিটি খুব ভালো, পিকাসোর আঁকা একটা খুব ভালো ছবি। সেই ছবিটা কোনো একজন বৈজ্ঞানিকের সামনে ফেলা হলো, তিনি বললেন কী আবোল তাবোল রং আর তুলি দিয়ে টানা হেঁচড়া হয়েছে, একটাও তো অ্যাঙ্গেল মিলছে না। একটা মঞ্চ বানায় সাধারণ মানুষ, সেই মঞ্চে লাইট লাগানো হয় সাধারণ মানুষ, মাইক লাগানো হয় সাধারণ মানুষ, সেই মাইকের তার গিয়ে চোঙায় লাগে সাধারণ মানুষ, মাইকের শব্দ শুনছে সাধারণ মানুষ, আপনাকে বাড়ি থেকে যারা নিয়ে আসছে তারাও সাধারণ মানুষ, আপনি মঞ্চে উঠে দাঁড়ালেন হাততালি দিচ্ছে সাধারণ মানুষ। আর এই অসংখ্য সাধারণ মানুষের এই অসংখ্য কর্মকাণ্ডের পর আপনি সেই মাইকে দাঁড়িয়ে সেই সাধারণ মানুষকে খিস্তি করছেন। ভেবে দেখেছেন কে সাধারণ আর কে অসাধারণ? একটু ভেবে বলবেন আপনি নিজে কি, আপনি সাধারণ না অসাধারণ? দেখুন আপনি খুব ভালো বাগ্মী, বিতর্ক সভায় আপনি সত্যি অসাধারণ, কোনো সন্দেহ নেই তাতে। আবার আপনি যে সিনেমাটা বানান সেটা না অত্যন্ত সাধারণ মানের, আপনাকে কোথায় রাখি বলুন তো মশাই, সাধারণ নাকি অসাধারণ?